দলীয় সভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচ দলীয় কর্মীর এদিন দিদিকে বল কর্মসূচির মাধ্যমে প্রতি শ্রদ্ধা জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে মৃতকর্মীদের হাজার ছ সালে প্রয়াত জননেতা ভূপেন শেটের মৃত্যুর পর বনগা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হন অধ্যাপক সৌগত রায় সৌগত রায়ের নির্বাচনী জনসভার হয়ে প্রচারে এসেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের জনসভা শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূল কর্মী সমর্থকদের একটি গাড়ি বনগা রাখালদাস উচ্চ বিদ্যালয়ের কাছে গাড়িটি উল্টে আহত হন বেশ কয়েকজন আহতদের দ্রুত নিয়ে আসা হয় বনগাঁ হাসপাতালে খবর পেয়ে মাঝ রাস্তা থেকে বনগাঁ হাসপাতালে ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ হাসপাতালে নিজে দাঁড়িয়ে থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন ঘটনায় কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হলেও শেষ রক্ষা হয়নি পাঁচজনের কলকাতাতেই মৃত্যু হয় পাঁচজনের ওই মিটিনি গিয়ে মমতার মিটিনি আমি একলাই আমার একটাই ছেলে আমার খুব দুর্ভাগ্য এখন আত্মস্বজনের এইভাবে ঘটনার পর কেটে গেছে অনেকগুলি বছর কেমন আছে মৃতদের পরিবারগুলি এদিন দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে সেই খবর নিতেই মৃতদের পরিবারের সাথে দেখা করেন বনগার প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ দলীয় নেতৃত্বকে কাছে পেয়ে খানিকটা আক্ষেপের সুরে মৃতদের পরিবারের সদস্যরা দাবি করেন বাড়ির লোকের মৃত্যুর পর কোনো রকম সাহায্য তারা পাননি পাশাপাশি এদিন তারা দাবি করেন মৃত পাঁচজনের পরিবারের সদস্যদের মধ্যে থেকে যদি একজন করেও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে তারা উপকৃত হন তাদের এই দাবি শোনার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন গোপালবাবু পাশাপাশি তৎকালীন বনগার শারীরিক প্রতিবন্ধী যুবক পরিমল মণ্ডল যিনি সাইকেল চালিয়ে কলকাতায় দলনেত্রীর সভায় যোগ দিয়েছিলেন তাকে সম্মান জানাতে এদিন পরিমল বাবুর হাতে নতুন একটি সাইকেলও তুলে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে বিষয়ে এ গোপালবাবু জানান আমাদের জেলা পঞ্চায়েতের পঞ্চায়েত আছে পৌরসভা আছে তারা যথেষ্ট সক্রিয় হয়ে গেছে এবং দিদির কাছে যেমন ফোন যাচ্ছে আবার লোকালি যেটা আমরা তৃণমূল কংগ্রেস করি যেসব জনপ্রতিনিধি আমাদের আছে তারাও সক্রিয় হয়ে কাছে বার্তাটা না পৌঁছায় তার আগে কাজগুলো হয়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমরা ঘুরে ঘুরে সেটাও লক্ষ্য করছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা